নমস্কার। আজ আমরা এমন একজন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎকার করতে এসেছি যেটা একটা অদ্ভুত শিল্পকর্ম বলতে বোঝায়। আমার সঙ্গে ফটোগ্রাফিতে রয়েছে অর্ক মুখোপাধ্যায়, আমার ছেলে। আমি কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়। আমরা দেখা করতে এসেছি গড়িয়ায় অর্পিতা অ্যাপার্টমেন্ট, যার ঠিকানা 29/30 কেন্দুয়া মেন রোড, ফ্ল্যাট নাম্বার C1, ফার্স্ট ফ্লোর, মিস্টার সুধীরচন্দ্র দাসের সঙ্গে, যিনি 72 বছর বয়সেও এখন একজন যুবকের মতন কাজ করে যাচ্ছেন। তার শিল্পকর্মের অসাধারণ সৃষ্টি দেখে আমরা অভিভূত হয়েছি, যে কারণে আমরা মনে করেছি যে তার এই শিল্পকর্ম ক্যামেরাবন্দি করে যদি কিছুটা আমরা রাখতে পারি, সেটা বোধ হয় আমাদের সবচেয়ে সার্থক হবে। সুধীরচন্দ্র দাস, এনার সম্বন্ধে বলতে গেলে বলতে হয় এখন এই ফ্ল্যাটে উনি ওনার স্ত্রী রীনা দাস তাকে নিয়ে থাকেন। আমরা পরবর্তী পর্যায়ে শ্রীমতী রীনা দাসকে দেখাবো। ওনার এক মেয়ে এবং দুই ছেলে। মেয়ে সোমা দাস, তিনি এখন কেরালাতে থাকেন এবং ওই বিবেকানন্দ কেন্দ্রে তিনি নিজে ডিভোটি। তারও শিল্পকর্ম এই ফ্ল্যাটের মধ্যে ছড়িয়ে আছে, আমরা ছবির মধ্যে দিয়ে দেখতে পাব। আমরা তার যে ছবি আঁকা সেগুলো সত্যি সুন্দর, যখন দেখবো আমরা তার মধ্যে দিয়ে কি পাচ্ছি বা কতটুকু ফুটিয়ে তুলতে পারছি আমাদের এই ক্যামেরা বন্দি করতে গিয়ে সেটা দেখব। বড় ছেলে সুমিত দাস, তিনি বিটেক পাস করেছেন এবং পরে এমটেক করে বর্তমানে দুবাইতে কর্মরত রয়েছেন। ওনার ছোট ছেলে শুভদীপ দাস, তিনি বর্তমানে ফিনল্যান্ডে থাকেন। উনি তিনি বর্তমানে ফিনল্যান্ডে থাকেন এবং ফিনল্যান্ডে থাকার কারণে সেখানকার নিয়ম অনুযায়ী তার নাম শুভদীপের বদলে পার্পোফাটিস্ট সাব, এই সুব, সরি সাব নয় সুব, এই নামেই সে খ্যাতি পেয়েছে। তিনি বরোদার MS ইউনিভার্সিটি থেকে BFA করেছেন এবং পরবর্তী পর্যায়ে দিল্লি ইউনিভার্সিটি থেকে MFA করেছেন। সবইতেই তিনি টপার। তিনি যে টপার, এই ফ্ল্যাটে ঢুকলেই প্রথম তার এই নটরাজ মূর্তি দেখে বোঝা যায় যে সত্যিই তিনি টপার হবার যোগ্য। শুনলাম এই ছবি যে দেখছেন, এই ছবি আমাদের শুভদীপ দাস আঁকা এবং এখান থেকে দেখি বোঝা যায় যে সত্যি তিনি একমাত্র ভারতীয় যিনি ফিনল্যান্ডে গেছেন। এরপর আমরা যে কারণে মিস্টার AC দাস ওনার কাছে এসেছি, এই জায়গাটা আমরা খুব অদ্ভুতভাবে প্রথম আমরা যেটা পাই সেটা হচ্ছে, আমরা খুব গত সপ্তাহে আমরা বেড়াতে গেছিলাম মেঘালয়ে, সেখানে চেরাপুঞ্জিতে বসে google.com-এ নেট দেখছিলাম। দেখতে দেখতে সেখানে একটা শব্দ পাই, অ্যারবোরিক আর্ট একটা কথা পাই। অ্যারবোরিক আর্ট, হোয়াট ইজ অ্যারবোরিক আর্ট? খুব চিন্তিত হয়ে পড়ি, ডিকশনারি দেখি, কিন্তু দেখি ডিকশনারিতে এই শব্দের কোনো মানে নেই, অ্যারবোরিক আর্ট বলে কোনো শব্দই নেই। কিন্তু এই মিডিয়ার যোগাযোগ google.com ঘাঁটতে ঘাঁটতে দেখলাম যে আমাদের ওয়ার্ল্ডে একমাত্র অ্যারবোরিস্ট হচ্ছেন জো গ্রিন। এখন এই অ্যারবোরিক আর্ট যে ব্যাপারটা, এই অ্যারবোরিক আর্টের উপরে আমাদের ভারতবর্ষে একমাত্র মিস্টার আনন্দ বলে একজন আছেন, তার একটা লেখা ওই ওটার মধ্যে দেখতে পেলাম। তো এখন এই অ্যারবোরিক আর্টের উপরে কথা বলতে গিয়ে মিস্টার দাসের সঙ্গে কথা বলে আমরা অবাক হয়ে যাচ্ছি যে উনি এই অ্যারবোরিক আর্টের উপরে কি সাংঘাতিক একটা কালেকশন তৈরি করেছেন নিজে, এবং তিনি যে একজন এত বড় শিল্পী অ্যারবোরিক আর্টের উপরে, এবং মানে তিনি যে একজন অ্যারবোরিস্ট এটা আমাদের জানা ছিল না, যে কারণে আমরা আজকে তার এই সাক্ষাৎকার নিয়ে তাকে চিরস্মরণীয় করে রাখার চেষ্টা করছি। আমরা সুধীরবাবুর ফ্ল্যাটে প্রথম ঢুকেই তার মেয়ে সোমা আঁকা ছবি দেখছি। ছবিটা যে আঁকা যায় এটা দেখে সত্যি আমরা আপ্লুত হচ্ছি আর কি। পরবর্তী পর্যায়ে
পাশে রয়েছে সোমার আঁকা আরেকটি সরস্বতী। বোঝা যায় যে মেয়ে এত গুণে, যার ছেলে এত গুণে, সে মানুষ কত গুণে। আমরা এবার সুধীরবাবুর সঙ্গে বসে তার এই অ্যারবোরিক আর্টের ওপরে কিছু কথা বলবো। তার আগে তিনি যেসব সৃষ্টি করেছেন কথা বলার মাঝে মাঝে আমরা নিশ্চয়ই সেগুলো দেখব, যে ওনার জীবনে উনি কীভাবে কোথা থেকে এই জিনিসের প্রতি ইন্টারেস্ট নিলেন, কোথা থেকে ওনার এই সংগ্রহ এবং কীভাবে তিনি এগুলো পরিচর্যা করেন। নমস্কার সুধীরবাবু, আমরা এটা শুনে আপনার কাছে এসেছি যে আপনি এই অ্যারবোরিক আর্টের ব্যাপারে খুব ইন্টারেস্টেড। তো প্রথম আমরা আপনার কাছে জানতে চাইব যে আপনার ছেলেবেলাটা কোথায় কেটেছে, স্কুলের পড়াশোনা, তারপরে আপনার যে বড় হওয়া, চাকরি জীবন, এটা কোন জায়গায়? এটা কি কলকাতার মধ্যেই সীমাবদ্ধ ছিল? পড়াশোনা শিলংয়ে, তারপরে চাকরিও শিলংয়ে, পিএনটি ডিপার্টমেন্টে আমি 1964 চাকরিতে জয়েন করেছি। তার মানে মেঘালয়ে আপনার বলতে গেলে সারা জীবনটাই কেটেছে, প্রকৃতির সঙ্গেই আপনি থেকেছেন আর কি। সেটা মেঘালয় ছিল না, সেটা ছিল আসামের রাজধানী ছিল। আচ্ছা, তার মানে আপনি অবিভক্ত আসামকে পেয়েছেন যখন মেঘালয় আসামের একটা, আসামেরই মধ্যে মেঘালয় বলে থেকেছে এবং শিলং আলাদা কোনো কিছু নয়। তার মানে আপনি বলতে গেলে যে নর্থ ইস্টের স্কটল্যান্ডেই জীবন কাটিয়েছেন। আমরা নর্থ ইস্টের স্কট, কারণ খুব মানে কয়েকদিন আগেই আমরা ওখানে ঘুরে এসেছি, তো সত্যি কেন স্কটল্যান্ড বলে সেটা আমরা দেখে এসেছি। তো যাই হোক, এখন ব্যাপার হচ্ছে আপনার কাছে আমরা যে জন্য এসেছি বা যেটা দেখছি সেটা হচ্ছে অ্যারবোরিক আর্ট। এই অ্যারবোরিক আর্ট সম্বন্ধে আপনি যদি কিছু বলেন, এটার সম্বন্ধে প্রথম শুনবো, তারপর আমরা আপনার শিল্পকুশল কীভাবে কাজ করছেন, কী করতে চাইছেন, কী করেছেন, এগুলো আমরা দেখব। অ্যারবোরিক আর্টটা আমরা শুরু করি ধরুন 1965-66-66-এ। আমারই এক বন্ধু, তিনি নাম মিস্টার কানন্দ, আমরা একই ডিপার্টমেন্টে, আমার কলিগ, উনি একজন আর্টিস্ট। উনি একদিন একটা পিস অফ থার্মোকল নিয়ে তিনি বললেন, দেখুন তো কী সুন্দর একটা জিনিস হয়েছে। আমিও স্টার্ট করব, আমিও থার্মোকল তৈরি করব। পরবর্তী পর্যায়ে তিনি একটা কাঠের টুকরা একটা গাছের শিকড়ের মতোই নিয়ে এসে বললেন যে দেখুন তো এটা বেশ ইন্টারেস্টিং, এটাতে কিছু করা যায় কি না। বললেন হ্যাঁ ঠিক আছে দিন, আমি করে দিচ্ছি। তারপর থেকেই সেটা আমার সেই শুরু, সেই আপনার চলা সেই চলা। তার মানে আপনি সেইখান থেকে যে শুরু করলেন, তাহলে তখন আপনি জানতেন না যে এটা অ্যারবোরিক আর্ট বলে না, কিন্তু শুধুমাত্র আপনার ভালো লেগেছে, আপনার মনে হয়েছে যে কোনো জিনিসকে একটা রূপ দিতে পারলে খুব ভালো লাগবে, তাই তো সেই জায়গাটাতে। আচ্ছা, একটা কথা আপনাকে আমি জিজ্ঞেস করছি, এই যে আপনি অ্যারবোরিক আর্টটা কী জিনিস, মানে কী থেকে আপনি শুরু করলেন? থার্মোকল দিয়ে তো আপনি শুরুটা করেছিলেন শুধুমাত্র, তার পরবর্তী পর্যায়ে আপনি কীভাবে অ্যারবোরিক আর্টের মধ্যে ঢুকলেন? তারপরে ওই পিকুলিয়ার কোনো গাছের শিকড় বেড়ে পড়ি, বেশ সেটার থেকে আমার ইন্টারেস্ট জাগলো যে সেটাতে কিছু হয়, এবং সেটাতেই আমি আমার কনসেন্ট্রেশন, আমার ইন্টিউশন থেকে সেটাকে বের করে নানান ধরনের ছুরি, তারপর সিজিল, এগুলো দিয়ে শুরু করলাম। বেশ, শুরু করে একটার পর একটা পিস আমি করতে শুরু করলাম। তারপর একটু প্রবলেম হয়েছিল যে এই পিসগুলো পাবো কোথায়। তখন আমার অফিসেই খাসি কলিগরা ছিল, ওরা খুব ফিশিংয়ে খুব ইন্টারেস্ট ছিল, ওই পাহাড়ি নদীতে ওরা পাহাড়ি নদীতে মাছ মাছ ধরত। বেশ, ওদের ওই পাহাড়ি নদীর কিনারে কিনারে ওই নানান ধরনের গাছের জলের ইয়েতে স্রোতে সেগুলোকে ওই নানান শেপে আসতো, ওদেরকে বলতাম যে ওগুলো নিয়ে আসো। তারা ওই নিয়ে মানে তারা আপনাকে যে শেকড়গুলো এনে দিন এনে, সেগুলো তারা কিছু না বুঝেই আপনাকে এনে দিন, ওরা তাদেরকে শুধু শেকড় আপনি বলেছেন, তারা গাছের শেকড় বিভিন্ন সংগ্রহ করেছে এবং আপনার কাছে এনে দিয়েছে। বেশ, তারপর থেকেই
তারপর একটা শিলংই আমার মোস্ট অফ দা ওয়ার্ক আমার শিলংই। আচ্ছা, তো আপনি কলকাতায় কত সালে এলেন? আমি কলকাতা আসছি 1994-এ। আপনি এখানে চলে এলেন গড়িয়ার এই ফ্ল্যাটে? ফার্স্ট ফ্ল্যাটে। আচ্ছা আচ্ছা, না গড়িয়ার ফ্ল্যাট হয়, আমি কোয়ার্টারে ছিলাম। আচ্ছা, তখনও চাকরি জীবনেই আপনি ছিলেন আর কি, এসে আপনি কোয়ার্টারে ছিলেন, পরবর্তী পর্যায়ে আপনি এই ফ্ল্যাটে চলে আসেন আর কি। তাই তো, এই যে আপনার শিল্পকর্ম যদি আমাদেরকে একটু ঘুরিয়ে দেখান যে কিভাবে তৈরি করেছেন। আচ্ছা, তার আগে আমাদেরকে একটু খুব পরিষ্কার করে দেন, আমরা এই অ্যারবোরিক শব্দটা জানতাম না। অ্যারবোরিকটা আমরা পেয়েছি একটা গুগল নেটওয়ার্ক আছে, সেখানে খুঁজে দেখতে পেলাম যে অ্যারবোরিক আর্ট বলে একটা আর্ট রয়েছে এবং যারা এই কাজগুলো করেন তাদেরকে বলা হয় অ্যারবোরিস্ট। তার মানে আপনি নিজে যে একজন অ্যারবোরিস্ট, এটা আপনি কি প্রথমে জানতেন যে আপনাকে অ্যারবোরিস্ট বলা যেতে পারে, এটা আপনার ধারণা ছিল কি? তাতেই বলা যায় যে সেটাই আমি বলা যায় এই যে অ্যারবোরিক আর্ট, এর যে থিম, তাহলে আপনি বলছেন যে থিমটা হচ্ছে যে গিভিং লাইফ টু লাইফলেস পিসেস অফ উড, এটা হচ্ছে অ্যারবোরিক আর্ট। আচ্ছা, একটা জিনিস আমি দেখা শুরু করার আগে, না দেখতে শুরু করি তারপরে আপনাকে আমার যা মনে প্রশ্ন আসবে, কারণ আমি আর লোক সামলাতে পারছি না এগুলো দেখার জন্য আর কি। আমি দেখতে পাচ্ছি আপনার বারান্দাতেও বেশ কিছু শেকড় বা গাছের শেকড় এখন রয়েছে, তো আমার মনে হচ্ছে যেন ওইখানে একটা দেখতে পাচ্ছি ওইদিকে যে একটা ফার্ম লাভ মেরেছে কালকে, যদি আপনিও যান আমাদের সঙ্গে, তো আমার মনে হচ্ছে ওটা বোধহয় আপনার তৈরি হওয়া চলছে, তো এখনো বোধহয় শেষ হয়নি। যে আমার ওই শেকড়টি দেখে মনে হচ্ছে যেন একটা বাঘ লাভ আছে, এটাই কি আমার চিন্তা ভাবনা সব একই হবে? দেখুন, এই চিন্তা ভাবনাটার মধ্যে আমি আমার বক্তব্য আছে। হ্যাঁ, এই যে আর্টটা, এটা দেখার নিয়ম হলো যে আমি বলে দেবো না যে এটা বাঘ অথবা এটা সিংহ, আপনাকে আমার আপনার নিজের অ্যাঙ্গেল থেকে আপনি দেখে বুঝতে হবে যে এটা বাঘ। এবং সত্যি আপনি বলছেন যে এটা বাঘ, আমিও আই ফিল ইট, ইট ইজ ইট। আপনার চিন্তা ভাবনার সময় আমার চিন্তা ভাবনাটা পুরোপুরি মিলে গেছে, পুরোপুরি মিলে গেছে। এটা করতে এসে আপনার দেখছি আপনার বেশ কিছু অর্কিডেরও ভালো ঝোঁক রয়েছে, এবং এই অর্কিড বোধ হয় নিশ্চয়ই এগুলো ক্যাকটাস। যেহেতু এই ক্যাকটাস বা অর্কিডের মধ্যে আপনার একটা টার্ম থেকেই গেছে, যেহেতু বহুকাল আপনি শিলংয়ে কাটিয়ে এসেছেন এবং সেখানে পেয়েছেন, তো এখানে বেশ কিছু স্কাল্পচার আমরা দেখতে পাচ্ছি, এগুলো সবই বোধ হয় আপনার এখনো আন্ডার প্রসেস, মানে তৈরি করছেন। যেমন এটা একটা দেখছি, আমার দেখে মনে হচ্ছে এটা বোধহয় কোনো একটা কুণ্ডলী পাকানো সাপ এবং তার ল্যাজটা খুব পিছন দিকে একটু হাতে করে যদি দেখান, আর আমার চিন্তা ভাবনা যদি মিলে থাকে। ভেরি মাচ কারেক্ট। এবং দেখুন, দিস ইজ দ্য গিফট অফ দ্য নেচার, নেচার কি শেপ দিয়েছে, আর এতে শুধু আমি অ্যাপ্লাইড মাই মাইন্ড এবং শুধু তাহলে মানে মাইন্ড অ্যাপ্লাই করেই জিনিসটা প্রকৃতি সৃষ্টি করেই রেখেছে, এবং শুধু মাইন্ড অ্যাপ্লাই করা এবং দেখার চোখ, এই দুটো থাকলেই এই জায়গাটা চলে আসে। আমি তাই বলবো, নেচার হ্যাজ গিফটেড দিস থিংস, নেচার হ্যাজ গিফটেড দিস থিংস। যেমন আমরা এখানে আরও দেখতে পাচ্ছি, কোনটা ছেড়ে কোনটা দেখবো নিজেই বুঝতে পারছি না। হ্যাঁ, যেমন এই এই এইটাতে দেখতে পাচ্ছি একজন মানুষ দু হাত তুলে দাঁড়িয়ে আছে, তার পাশে একটা সুন্দর নেচারের থেকে যে জিনিসটা নিয়ে এসেছি, তো ক্যামেরাতে আমরা সবই বন্দি করছি, কিন্তু এই যে জায়গাটা একটা পাখির বাসা, তার মধ্যে একটা ডিম রয়েছে, তো এই এটাও এটাও নিশ্চয়ই ওই গাছেরই কোনো মূল, নাকি? গাছের মূল হলো বাসাটা যে বলছেন সেটা গাছের মূল। হ্যাঁ, আপনার তৈরি করা কিছু জিনিস আমরা দেখতে চাইছি আর কি, যেগুলো হয়ে আছে সেগুলো সবই শোকেসের মধ্যে রয়েছে, বেশ কিছু সুন্দর জিনিস আমরা বুঝতে পারছি, বলে দেওয়ার দরকার লাগে না যে আমার একেবারে বাঁ দিকের কোণের নিচে যেটা, সেটি একজন মহিলা বডির শেপ খুব সুন্দরভাবে, এবং তার পাশে একজন যেটা ছোট, আর একটু এগিয়ে গেলে বুঝতে পারবো,
মানে অদ্ভুত সুন্দর যে প্রকৃতি কিভাবে দিয়েছে, এই যে একটি পিঠে বোঝা নিয়ে একটি মানুষ দৌড়বার চেষ্টা করছে, তার পাশে দেখতে পাচ্ছি আরেকটি পরীর আকৃতি অনেকটা এই জায়গাটা রয়েছে। অদ্ভুত অদ্ভুত, এটা তো জেসাস ক্রাইস্ট আমি যদি ভুল না করি, তাহলে আমার মনে হচ্ছে এটাই বোধ হয় গড, জেসাস ক্রাইস্ট, আমি কি ঠিক বলছি? 100% জেসাস ক্রাইস্ট সত্যি। মানে একটু আপনি হাতে যদি ওটা বার করে দেখান আমাদেরকে, আমরা এই লোক সামলাতে পারছি না আর কি। মানে কিভাবে কিভাবে প্রকৃতির দান আপনি সংগ্রহ করেছেন এবং আপনার নিজের চিন্তা ভাবনা দিয়ে এটাকে নিতে পেরেছেন, সত্যি মানে অর্থমূল্য দিয়ে বিচার হবে না। তো এই সম্পর্কে যদি একটু বলেন, আপনার কোনো মানে কেউ দেখে এটা নিয়ে যদি কেউ কিছু আপনাকে মেমোরেবল ঘটনা এটা নিয়ে কিছু আছে নাকি আপনার জীবনে? একটু ছোট্ট একটা ঘটনা, হ্যাঁ কি বলবেন একটু শুনি আমরা। আমি আমার অফিস বিয়ন্ড অফিস আওয়ার্স বলতে গেলে আমি কাজ করছি, এমন সময় একজন আমাদের ওয়ান অফ দ্য কাস্টমার্স বলতে গেলে আমরা টেলিকমের এমপ্লয়ি, উনি এসে টেলিফোন সংক্রান্ত কাজে উনি ইজ এ খ্রিস্টিয়ান, ইজ এ খাসি জেন্টলম্যান এন্ড অলসো অ্যান ইঞ্জিনিয়ার। তিনি এটা দেখে বললেন যে দিস ইজ জিসাস ক্রাইস্ট, ভেরি ইন্টারেস্টিং। আমাকে বললেন যে এটাকে আপনি বিক্রি করবেন, বললেন না মাই হবি আমি করছি। তখন তিনি বললেন, আমি বললাম যে বিক্রি যদি করি তাহলে আপনি আমাকে কত দেবেন? তিনি একটা 5,000 টাকার একটা বাঙ্গি দিয়ে আমাকে বললেন যে আমি খুব সামান্য যদি আমাকে দিয়ে দেন, বলে আই এম সরি। এটা কত সময়? এটা 1975-এ তখনই উনি এটার জন্য 5,000 টাকা দাম আপনাকে দিতে চেয়েছিলেন। হ্যাঁ, কিন্তু আপনি টাকার কাছে কোনো বশ্যতা স্বীকার করেননি, আপনার শিল্প বর্ণের। নিশ্চয়ই খুব ভালো, আমরা আরও দেখব ঘুরে, আরও জিনিস রয়েছে, আরও অনেক কিছু রয়েছে আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, এই ছবিটা সম্বন্ধে যদি একটু বলেন। ছবিতে যেহেতু